রাস্তাটি অতি সুন্দর। এই রাস্তাটি রাজাবাড়ি বাজার থেকে শ্রীপুর পর্যন্ত চলে গেছে। রাস্তাটি অনেকগুলো গ্রাম পেরিয়ে শ্রীপুরের পথে চলে গেছে। তেমনি আজকে আমাদের গন্তব্যস্থান শ্রীপুর। রাস্তাটি এতই সুন্দর যে সবাই মনে চাবে মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার জন্য। রাস্তার দুপাশে বন, মাঝখান দিয়ে রাস্তা, আবার সাপের মতন আঁকা বাঁকা হয়ে রাস্তাটি চলে গেছে শ্রীপুর বাজার পর্যন্ত। যেতে পড়বে বাড়ির পাশে কৃষকের ধানের জমি, যা কৃষক এখন ধানের চারা রোপণ করছে। রাস্তার আশেপাশে শ্রীপুর যেতে গ্রামগুলো অনেক সুন্দর। রাস্তাগুলো যেরকম সুন্দর, তা রাস্তার আশেপাশে গ্রামগুলো বা এলাকাগুলো অনেক সুন্দর। এসব গ্রামগুলোতে সারা বারো মাসেই ফসল বা ধান উৎপাদন করে থাকে। এই রাস্তাটি অনেক সুন্দর থাকায় আমি বারবার ছুটে যাই এই রাস্তাটি দিয়ে। এর রাস্তাটি এতটাই সুন্দর যে বারবার গেলেও তা মন ভরে না। এরকম সুন্দর জায়গা গাজীপুরের ভিতরে খুব কমই দেখা যায়। এই রাস্তাটি এত যে সুন্দর, আমরা বারবার ছুটে যাই। আমরাও খুব তাড়াতাড়ি শ্রীপুরের কাছে চলে আসছি। এই যাত্রায় আমি একা নয়, আমার সাথে আরও দুজন আছে। আমরা তিনজন একই মোটরসাইকেলে বারবার ছুটে যাই এসব গ্রামের অপরূপ সৌন্দর্য ও দেখার জন্য। এরকম সৌন্দর্য আর প্রকৃতির মাঝে আমরাও বারবার ছুটে যাই গ্রামের এই মেঠু পথগুলোতে। এরকম গ্রামের রাস্তা দিয়ে গেলে মন ও মানসিকতা দুটোই ভালো থাকে। যারা মোটরসাইকেল দিয়ে ঘোরেন, তাদেরকে আমি বলবো এরকম রাস্তা দিয়ে ঘুরবেন, তাতে আপনাদের মনও ভালো থাকবে ও গাড়ি চালানোর আগ্রহটা আরও বেড়ে যাবে। এই রাস্তাটির পাশে ধানের ফসল জমিন যেরকম বেশি, বনাঞ্চলও দেখা যায় মাঝে মধ্যে অনেক বেশি। বিভিন্ন রকমের বিভিন্ন জাতের গাছপালা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা দেখতে অনেক সুন্দর লাগে। যাওয়ার সময় হালকা শীত ও হালকা গরম অনুভূতি হয়, তা মোটরসাইকেলে ঘুরলে তা ভালোই লাগে। শ্রীপুরের এই রাস্তাটি একদমই ফাঁকা থাকে, গাড়ি ঘোড়া খুবই কম চলে। গাজীপুরের গ্রামগুলো ও রাস্তাগুলো অনেক সুন্দর। আমি যতগুলো রাস্তা ব্যবহার করছি তার মধ্যে এটাই সবচেয়ে ভালো ও সুন্দর রাস্তা আমার কাছে মনে হয়েছিল। আমরা এই যে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। শীতের সকালে মিষ্টি রোদ, গাছপালা ও গ্রামগুলো আরও বেশি সুন্দর লাগছে। এই রাস্তাটি ঘোরার জন্য বেস্ট। আপনারা ইচ্ছা করলে এরকম রাস্তায় এসে ঘুরতে পারেন। আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখবেন,
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ পেলেই আমি চেষ্টা করব আমি আরও ভালো ভালো ভিডিও করার জন্য।